বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম ওরহমতল্লাহি অবরোক্ষ আলহামদুলিল্লাহব্ব বিলা আল এমিন ওসালতুসাল আছি দিল মুরসেলিম ওয়ালা আলিহি ও সোহাবিহিন অবাধ পৃথিবী বাংলার প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আশা করি আপনারা সবাই মহান আল্লাহর অপহার মহিমায় ভালো আছেন মঙ্গল মতো আছেন কোরআন এক যেই মহাজাগতিক মূল নীতিগুলো জীবন ঘনিষ্ঠ বিধি বিধানগুলো আমরা দিচ্ছি এগুলি আমাদের জীবন এগুলি আমাদের হায়াত এগুলি ছাড়া আমরা মৃত যার জীবনে কোরআন নেই সে জীবিত নয় সে মৃত আল মোতলাক মতুন লীল করুব একেবারে নিরঙ্কুশভাবে যে অজ্ঞ কোরআন শুনে সম্বন্ধে অজ্ঞ সে মরা মানুষ কোরআন তাকে মৃত বলে তার জীবন নেই আর যার কিছু জ্ঞান আছে কোরআনের তার কিছু জীবন আছে যার যত বেশি কোরআনের জ্ঞান থাকবে অহির জ্ঞান থাকবে তার আত্মা তত বেশি জীবন্ত তত বেশি প্রাণ শক্তির অধিকারী সে তত বেশি সে হায়াতের মালিক আসুন না এই কোরআনিক বিধানগুলোকে আমরা বলছি জীবন ঘনিষ্ঠ এগুলি জীবন এগুলি আমাদের হায়াত এগুলি আমাদের প্রাণ এগুলি আমাদের রোহ সুরার সর্বশেষ আয়াতে বাইন নম্বর আয়তালা বলেছেন ও কাামা এমনি ভাবেই আমি আমার দিনের কতগুলো রোহ তোমার কাছে নাজিল করেছি কোরআন কোরআনকে বলছেন রোহ এটা আত্মা এটা প্রাণ যে মানুষের মধ্যে আসুন তাহলে জীবন প্রাণদায়ক বর্ধক এ মৃত সঞ্জীবনী মূল নীতিগুলো আমরা অনুধাবন করি করি সংরক্ষণ এগুলোর আলোকে আমাদের জীবন আমরা পরিচালিত করি প্রিয় ভাই বোনেরা সে চেষ্টা করা আমাদের সবারই ফরজ তাহলেই আমরা ধন্য হব সফল হব জান্নাতি হব নাম থেকে রক্ষা পাবো ইনশাল্লাহ আল্লাহর সন্তুষ্টি পেয়ে চিরকাল আমরা সুখে বসবাস করব আল্লাহ আপনি আমাদেরকে সেই তফিক দান করুন প্রিয় ভাই বোনেরা আজকে কোরআন যে মূলনীতিটি নিয়ে এসেছি খুবই সুন্দর মূলনীতি প্রত্যেকের জন্য এই জীবন ঘনিষ্ঠ মূলনীতিটি আত্মস্থ করা উচিত এটি কোরআন কারীমের 28 নম্বর সূরা আল কাসাস আল্লাহ বলেছেন ওয়াবতাগি ফিমা আতা আল্লাহু আদ-দারাল আখিরা ওয়া লা تنس নাসিবাক দুনিযা ওবতাগি ফীমা আতাকা আল্লাহুদ্দারাল খেরা আল্লাহ তোমাকে যা দিয়েছেন অবতাগি তুমি কামনা করো ফীমা আতাকা আল্লাহ যা আল্লাহ তোমাকে দিয়েছেন তার মধ্যে তুমি কামনা করো আদদারাল আখিরাতের বাড়ি শেষ বাড়িটি কামনা করো তোমার জীবনের অভিলাষ তোমার জীবনের স্বপ্ন সাধ হওয়া উচিত তোমার আখরাতের বাড়ি যে আখরাতের বাড়ি তুমি হারিয়ে ফেলেছো পিতার বাড়িটি হারিয়ে ফেলেছো যে পিতার বাড়ির প্রাসাদ গুলি বিল্ডিং গুলির একটা ইট স্বর্ণের একটা ইট রূপার যে বাড়িটি হারিয়েছ সে বাড়িটির মাটি হলো মেসকে আম্বার পুরোটাই সুবাস দিয়ে তৈরি সেখানে ঝর্ণা নদী আছে মধুর মিন আসালিম মুসাফা তোমার সে বাড়িতে মধুর নদী প্রবাহিত হচ্ছে আনহারন মিন মনগৈরে আসিন সেখানে এমন প্রস্বাদ পানি যে পানি কখনো হাজামাজা হবে না কঠোর স্বাদ হবে না সেই মিষ্টি পানির ঝর্ণার পর ঝর্ণা নদীর পর নদী প্রবাহিত আছে আনহারুম মিন লাবানিল লামিয়া তাগাইয়্যার সে বিষয়কর বাড়িতে এমন দুধের নদী বইয়ে যাচ্ছে যেই দুধ কখনো তার স্বাদ পরিবর্তন হবে না সূরা মুহাম্মাদে এইভাবে চিত্র অঙ্কন করেছেন আল্লাহ রাব্বুল আযাল জলাল ওয়ানহারুম মিন খামরিন লাযযাতিল লিশারিবিন এমন পানীয় এমন কোমল পানির নদী প্রবাহিত হচ্ছে সেখানে এমন মদের নদী বইয়ে যাচ্ছে সেখানে জান্নাতি মদ তহুরা মদ পবিত্র মদ সুস্বাদু সুবাসিত মদ যেটা খেলে কখনো সে পাগল হয়ে যাবে না হবে না না। না মাতাল হয়ে হয়ে যাবে যাবে দুর্বল শুধু শক্তি আরো বাড়াবে ব্রেন কে আরো শক্তিশালী করবে এনার্জি দেবে এমন মদের নদী যেটা পানকারীদের জন্য শুধু স্বাদ আর সাদ নিয়ে আসবে আল্লাহ এবং সেই বাড়িটা এমন বাড়ি এমন বিল্ডিং সে বিল্ডিংয়ে ঢুকলে তুমি অমর হয়ে যাবে আর মৃত্যু আসবে না লা আজু কু নাফি আল মাউতা ইল আল মাওতা তা দুনিয়ারে প্রথম মৃত্যু ছাড়া আর কখনো কোনো মৃত্যু তোমাকে গ্রাস করবে না সেই বাড়িটি তুমি হারিয়েছো তো দুনিয়ার সব কিছুর বিনিময়ে তোমার সেই বাড়ি উদ্ধার করা উচিত প্রিয় ভাই বোনেরা মানুষ পৃথিবীতে এসেছে বাড়ি হারিয়ে আবার সেই বাড়ি উদ্ধারের অভিযান চালাবার জন্য এই জন্য সুরা সাঁদের অতলে 46 নম্বর ayat আল্লাহ বলেছেন ওয়াসকু ইবাদানা ইব্রাহিমা ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়া উলিল আইদি ওয়া আমার বান্দা ইব্রাহিম ইসহাক ইয়াকুব কে উলিল আইদি ওয়া আলবাসার এরা হাতওয়ালা এবং চক্ষুওয়ালা হাত চক্ষু কি আর কারণই আছে কিন্তু ইব্রাহিম ইসহাক ইয়াকুব তাদের হাত আছে চোখ আছে এই বলার মর্ম কি হাত হলো কর্মশক্তির প্রতীক তাদের হাত আছে মানে তারা খুব কর্মশক্তির মানুষ ছিলেন আহ তাদের চক্ষু আছে মানে জ্ঞান শক্তি তাদের আল্লাহ যেমন দিয়েছেন জ্ঞান শক্তি তেমন দিয়েছিলেন কর্মশক্তি জ্ঞানকে তারা কর্মে রূপান্তরিত করে জ্ঞানের আলোকে আমল করে তারা বিদায় হয়েছে এই জন্য তাদেরকে বলা হয়েছে তাদের কি বৈশিষ্ট্য ছিল ইন্না আসনা সাত জিক তাদেরকে আমি একটি জিনিসের সাথে তাদের গোটা জীবনকে নির্বেজাল ভাবে সংযুক্ত করে রেখেছিলাম সেটা ছিল জিকরার দ্বার বাড়ির আলোচনা বাড়ির স্মরণ এই পৃথিবী আমাদের বাড়ি নয় সাহেব মুসলিমের হাদিসে রয়েছে এই পৃথিবীটা আমাদের জন্য জেলখানা আর দুনিয়া সেজনুল মুমিন ও জান্নাতুল নীল কাফের এই দুনিয়াটা হলো মুমিনের জেলখানা কাফের জন্য জান্নাত কাফের যে পরের যে মহা শাস্তি সেই তুলনায় তার জন্য দুনিয়া জান্নাত আর মুমিনের যে মহা শান্তি তার আসল বাড়িতে শান্তির তুলনায় এ দুনিয়া তার জন্য একটা জেলখানা জেলখানায় থাকার জন্য কত চেষ্টা চলছে জেলখানায় গরবায় নির্মাণ করা হচ্ছে জেলখানায় বিরাট বিরাট টাওয়া নির্মাণ করা হচ্ছে বন্দিরা সবসময় জেল থেকে মুক্তি চায় আর আমরা বেশি করে থাকতে চাচ্ছি আহা কি উল্টা কাজ প্রিয় ভাই বোনেরা তো আমরা যে বাড়িটি হারিয়েছি সে বাড়ির দিকেই পৃথিবীর সবাই রওনা দিয়েছি আমরা সময়ের বাহনে ছড়ে সবাই আমাদের নিজ বাড়ি আখের হাতের বাড়ির দিকে যাচ্ছি কিন্তু আমরা শতকরা বা হাজারে কতজন নিজ বাড়িতে পৌঁছবো আহা কি দুঃখের কথা কি আফসোসের কথা কি হৃদয় কথা সবাই বাড়ির দিকে যাচ্ছি সবাই বাড়ির পথে রবনা দিয়েছি কিন্তু বাড়িতে পৌঁছব কয়জন প্রতি হাজারে মাত্র একজন এই মুসাফিরেরা এই পতীকেরা শুধু হাজারে একজন বাড়িতে পৌঁছতে পারবে আর নয়শো নিরানব্বই জন অ্যাক্সিডেন্ট হয়ে দুর্ঘটনা কবলিত হয়ে জাহান্নামে পড়ে যাবে সেরাতে মুস্তাকিম ওই বাড়িতে যাওয়ার পথ সে সেরাতে মুস্তাকিম থেকে অ্যাক্সিডেন্ট হলে জাহান্নামে পড়ে যেতে হবে পৃথিবীর কোন ক্রেন উদ্ধার করতে পারবে না কোনো উদ্ধারকারী দল এখানে আসতে পারবে না সে সুযোগ নেই সাহিব ওখারির হাসান অধ্যায় যে হাদিসটি রয়েছে কেমতের ময়দানে আল্লাহ বলবেন আদম আখরেজ বা নার জাহান নামীদেরকে বের করে দাও তোমার ছেলে মেয়েরা যারা জাহান নামি ওদেরকে আলগা করো তিনি জিজ্ঞাসা করবেন ওমা বাসন নার হে রাসন নার কারা জাহান নামি কারা আল্লাহ বলবেন মিল করলে আলফিন তেসান প্রতি এক হাজার থেকে নয়শো জন ছেলে মেয়েকে বের করে দাও এরা সব জাহান্নামই নামি হয়ে গেছে আল্লাহ সাহাবীরা ভয়ে প্রকম্পিত হলেন বলেন আইনা জাহালিক আল ওয়াহেদা রসুল আল্লাহ হে তো সেই হাজারে একজন কে হব আমরা তিনি বলেন আফসেরু আফসেরু সুসংবাদ নাও কাফের ইয়াজুজ মাহুজ তারা হবে শতকরা প্রতি হাজারে নশো নিরানব্বই জন তোমরা মুসলিমরা হবা সে হাজারের একজন আল্লাহ আকবার সাহাবীরা তখন আত্মস্থ হলেন আনন্দিত হলেন যাই হোক ইনশাল্লাহ আশা করা যায় যারা মুসলিম আমরা সবাই জান্নাত পাব প্রিয় ভাইয়েরা সেই জান্নাতের সে হারানো বাড়ির দিকে সমগ্র মানব জাতি আজকের সোয়া সাতশো কোটি মানুষ আমরা সময়ের বাহন চড়ে আমরা চলে যাচ্ছি প্রতিদিন প্রতি সেকেন্ডে রাস্তা পার হচ্ছি যাচ্ছি বাড়ির দিকে কিন্তু বাড়িটা কি পাবো আমরা বুঝের ভুলে ধর্ম পালনের ভুলে ইমানের অভাবে সেই বাড়িটা পাবো না আমরা সবাই একজন মাত্র হাজারের মধ্যে পাবে আল্লাহ আমাদেরকে সে একজন বানান আমরা দোয়া করি আল্লাহ যারা আমরা ईमानदार তোমার ইমানদার বান্দা আমাদেরকে মৃত্যু পর্যন্ত ইমানের উপর তুমি বহাল লেখো অটুট রেখো যাতে করে আমরা আমাদের বাড়িতে ফিরে যেতে পারি আমাদের সেই আখেরাতের বাড়ি অবতকে ফিমা আতাকা আল্লাহু আদ দারাল আখরা তোমাকে আল্লাহ যা সম্পদ দিয়েছেন যে জ্ঞান দিয়েছেন যে এনার্জি দিয়েছেন যা তোমাকে দান করেছেন সব কিছু কোরবান করে আখেরাতের বাড়ি শেষ বাড়িটা চাও শেষ বাড়িটা তুমি নিতে পারো কিনা সেটা চাও দুনিয়াতে নিউ ইয়র্কে একটা বাড়ি করো টোকিওতে একটা বাড়ি করো প্যারিসে একটা বাড়ি করো কত বাড়ি করো সব জেলখানার বাড়ি জেলখানায় মানুষ মুক্তি চায় আর তুমি আরো বেশি করে থাকতে চাও উল্টা কাজ এই জেলখানা থেকে বের হওয়ার চিন্তা করো নবীদের জীবনে ছিল আখেরাতমুখী জীবন তাদেরকে দেখলেই একজন মানুষ বুঝতো হাজা এবনুল আখেরা রাজিরুল আখেরা এই লোকটা পরকালের এই জগতের লোক না যদি এই জগতে বাস করে কিন্তু তার চলন বলন তার লাইফ স্টাইল তার ঘরটা দেখলে তো মনে হয় নবীজির ঘর দেখলে তো মানুষের কান্না আসতো একটা চকি একটা বিছানা শক্ত বিছানা বিছানায় শোলে পিঠে দাগ পড়ে যেত ঘরে কিছুই নেই নজরে পড়ার মতো কিছুই নেই কোনো সোফা সেট নেই তোজসপত্র নেই ল্যাব তোষক নেই কিছুই নেই আহা সেখানে শুয়ে আছেন এটা পথিক তিনি তো বলতেন মালি ওয়ালি দুনিয়া মা না ইল্লাহ কারা সাজারাতিন সুম্মরা হা আন হা ওতার কা হা আলবানি বলেছেন হাদিসটি শাহি আমি দুনিয়া দিয়ে করবোটা কি আমি তো ওই প্রতীকের মতো যে একটা গাছের ছায়ায় কিছুক্ষণের জন্য বসলো সময় শেষ হলে আবার রওনা হয়ে গেল সেই পৃথিবী দিয়ে কি করবে ফ্রি ভাই বোনেরা অতএব আখ আরাতের বাড়িটি দখল করার চেষ্টা করুন এটাই আজকের এই মূল দাবি সময় হয়েছে একটি বিরতির ইনশাল্লাহ বিরতির শেষে আবারও আসব। ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকুন যাঁদের পথে

তবে কি ইচ্ছে করে অথবা জ্ঞানের বলে আমরা অনেকেই ছুটে চলেছি সেই অভিশপ্ত এবং ভ্রান্তদের পথেই জানতে দেখুন ইস্টিরি বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না জানেন কেন ইসলাম মন্দ পথকে নির্বাচন না করার নির্দেশ দিয়েছে যাদের পথে চলা যায় না কাল রাত দশটায় বা সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় Saturdays provide. In Britain, we are facing one big problem, that are you Muslim or British? The space to talk In India, back home, they ask, Are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense Father, Son, and Holy Spirit? The opportunity to ask. But even if you agree that what the Christians say, that he was crucified,

প্রিয় ভাই বোনেরা বিরতি শেষে আবারও ফিরে এলাম আখরাতের বাড়িটি নিয়ে কথা বলার জন্যে আখরাতের বাড়ি আল্লাহ আমাদেরকে পরামর্শ দিচ্ছেন আল্লাহ তো কোনো দরকার নেই ও বাড়িটা আল্লাহ বানিয়ে রেখেছেন আমাদের জন্য ওনার নিজের বাড়ি এই জন্য সোরা আনাম ছয় নম্বর সোরা সে সূরার পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন পল্লহ হয়েয়াদু ইলাদা আর ইসলাম আল্লাহ ডাকছেন সবাইকে বিশ্ব মানবতাকে সবাইকে তিনি দাওয়াত দিয়েছেন ষোলো আনা দাওয়াত ইল্সালাম সালাম নিকতনের দিকে মানে আল্লাহ আল্লাহর বাড়ির দিকে আল্লাহ সবাইকে ডাকছেন আল্লাহ নিজে বাড়িটা নির্মাণ করে মানুষকে বসবাস করতে সেখানে দিয়েছিলেন আদম আর হাওয়াকে এখানে থাকো কিন্তু থাকতে পারলাম না শয়তানের কারণে এখন আবার সেই বাড়িতে ফিরে যেতে হবে আমাদেরকে যদি আমরা জাহান নাম থেকে বাঁচতে চাই প্রিয় ভাই বোনেরা এজন্য আল্লাহ বলেছেন অবতা এটি যে প্রসঙ্গের আয়াত সে প্রসঙ্গটি ছিল কারুনের মুসালা ইসলামের উম্মত উম্মতের মধ্যে কারণ নামে এক ব্যক্তি ছিল যার বিশাল সম্পত্তি ছিল তাকেই আল্লাহ এই এসটি করেছিলেন কারণ কত বড় সম্পত্তি আল্লাহ তোমাকে দিয়েছেন সম্পদ দিয়েছেন ধনরত্ন দিয়েছেন তার ধনাগারের ছাবিগুলো বহন করতে বিশাল শক্তিশালী একদল যুবক তাগড়া যুবকের প্রয়োজন হতো এত বড় সম্পদ আল্লাহ তাকে দিয়েছিলেন কিন্তু সে অহংকার করে নিজের জলুস দেখাতে গিয়ে শেষ পর্যন্ত সম্পদও হারালো দুনিয়াও হারালো তো হারালো কোরআনে তারই পরিণতির কথা বলা আছে মধ্যে তো তোমাকে আল্লাহ যা দিয়েছেন তা দিয়ে তুমি আখেরা সম্পদ দিয়েছেন সম্পদ মসজিদ বানাও মাদ্রাসা বানাও ইতিম খাওয়াও ফকিরকে দান করো আল্লাহর পথে দান করো পথচারী দান করো মানুষের মন জয় করে যারা কাফের তাদের মন জয় করে ইসলামে আনার জন্য অর্থ ব্যয় করো তারপরে আল্লাহর পথে অর্থ ব্যয় করে কোরআন লিখে কোরআন ছড়িয়ে দাও মিডিয়া তৈরি করে ইসলাম প্রচার করো যত রকমের ভালো কাজ আছে সব ধরনের ভালো কাজ সৎ কাজে তুমি তোমার সম্পদ ব্যয় করো অবতাকি ফি মাথা কর্লো হুদ্দার আসলে আল্লাহ মানুষকে যা দিয়েছেন সে সব কিছু দিয়ে আখেরাত চাইতে হবে যেটা নবীরা চেয়েছেন এই জন্য আম্বিয়া কেরামদেরকে দেখলে বোঝা যেত ইনারা আখেরাতের লোক আজকে আমাদেরকে দেখলে বোঝা যায় আমরা দুনিয়ার লোক আজকে এই যুগে আসলেই অদুনিয়া মো সর হাদিসের মধ্যে এসেছে নবীজি বলে গেছেন এক যুগ আসবে অদুনিয়া মো সর দুনিয়াকে শুধু তোমরা বড় মনে করবে এই ক্ষণস্থায়ী এই দুদিনের দুনিয়া চক্ষু বন্ধ হলে শেষ এমন সব গর্বায় নির্মাণ করতেছ মনে যেন চিরস্থায়ী থাকবে দুনিয়াতে তোমাদের মরণ নাই এমন মনে হচ্ছে হাদিসে জিব্রাহলি মধ্যে যেমনটা আল্লাহ রসুল বলেছেন ওয়ান তারাল হুফা তাহলে ওরা তাহলে আলতা রে আশা এই এটা যাদের পায়ে জুতা ছিল না যাদের পরনে পোশাক ছিল না যারা ছিল দরিদ্র ছাগলের রাখাল এই শ্রেণীর দেখবা অট্টালিকা বিরাট বিরাট নির্মাণ করার মানুষগুলিকে টাওয়ার প্রতিযোগিতা শুরু করে দিয়েছে তখনই বুঝবা পৃথিবীর আয়ু শেষ পেয়ামত ঘনিয়েছে প্রিয় ভাই বোনেরা আজকের পৃথিবী দেখলে আমাদেরকে দুনিয়াদার বলেই মনে হয় আমাদেরকে আখেরা তোয়লা বলে মনে হয় না এক সময় ছিল আমরা দেখেছি আমাদের ছোটবেলায় মুরব্বীদের সাথে বসলে তারা আখেরাতের কথা নিয়ে ভাবতেন আখরাতের কথা জিজ্ঞাসা করতেন কিন্তু আজকে আর সেটা নেই আজকে কোথাও বসলে কার কত শত কত হাজার লক্ষ ডলার কে কত মিলিয়নের মালিক কত বিলিয়নের মালিক কে কত বিল্ডিংয়ের মালিক কত মলের মালিক মার্কেটের মালিক এগুলি শুধু কথা নওয়াজবুল্লাহমিন জাহালিক এগুলি দুর্ভাগ্য মানুষের জন্য প্রিয় ভাই বোনেরা এই জন্যই সুরাহুদের পনেরো নম্বর আয়তাল্লাহ বলেছেন মান কানা ইউরিদুল হায়াত দুনিয়া ওয়াজি না যে ব্যক্তি শুধু দুনিয়ার জীবন চায় ওয়াজি না দুনিয়ার সুখ ভোগ চাকচক্য সৌন্দর্য চায় দুনিয়ার সব কিছু ভোগ বিলাস সামগ্রী সে চায় নুয়াফে ইলাইহিম আরম আলহম ফিয়াহা সে দুনিয়াতে কিছু ভালো কাজ তো করে তার সমস্ত ভালো কাজের বিনিময় পরিপূর্ণভাবে এ দুনিয়াতে আমি তাকে দিয়ে দেব ওহম ফিহা আলাই ওবখা শোন দুনিয়াতে তাদেরকে ঠকানো হবে না উলে ঈকেল্লাহি ফিল আখ হেরাতে ইল্লান্নার কিন্তু এরা তো তারাই আখ এদের জন্য আগুন ছাড়ার কিছুই অবশিষ্ট নেই উলে ঈকাল্লাহি আলাইহিসালা হুমফিল আ খ হেরাতে ইল্লার ওভাবে তো মা সোনা ও ফিয়া দুনিয়াতে যাই তারা করেছে সব বরবাদ হয়ে গেছে ও বাতিলুম্মা কানুয়া মালুন যা আমল করেছে সব বাতিল হয়ে গেছে সোরাজখরফে আল্লাহ বলেছেন যে দেখো দুনিয়াতে যদি তোমাকে সোনার রূপার বাড়ির তৈরি করে দেওয়া হয় তোমার ঘরের ছাদ যদি স্বর্ণের হয় সে যদি রূপার হয় সব আসবাবপত্র যদি স্বর্ণে দেওয়া হয় আর তুমি ইমান হারা হও তবুও তোমার লস আর লস ল স আর লস লাভের কিছুই নেই আল্লাহ তালা বলছেন ওলা ওলা এই নাস উমতাম ওয়াহিদা আলিমে ইয়াকফুরবির রহমান এ লেবু তিহিম সুকম মিম ফেদ্দতিন ও মা আর জা সমস্ত মানুষ বেইমান হয়ে যাওয়ার আশঙ্কা যদি না থাকতো কাফেরদেরকে স্বর্ণের বাড়ি রুভার বাড়ি বানিয়ে দিলে ইমান দ্বারা বলতো দেখো দেখো আমরা ইসলাম কবুল করে কী লাভ হলো নামাজ পড়ে কী লাভ আমরা রোজা রেখে কত কষ্ট করছি কী লাভ হলো আমাদের গর ভাঙ্গা আর দেখো যারা নামাজ পড়ে না রোজা রাখে না ওদের ঘর বাড়াই কিনা না স্বর্ণের ছাদ স্বর্ণের এই ইসলাম ধর্মই এটা আসলে ভুয়া জিনিস চলো আমরা ওদের মতো হয়ে যাই আল্লাহ বলছেন কাফেরগুলি যেগুলি আমার তো মন ছায় এদের সামনে যাই শাস্তির অনন্ত কাল এরা তো আমারই বানানো মানুষ আমারই সৃষ্টি আমার তো দয়া আছে আহা এগুলিতে মরার পরে আর কোনোদিন কোনো সুখ এক গ্রাস পানি এক লোকমা খাবারও তো আর কোনো দিন পাবে না আমার মনে ছা এদেরকে দুনিয়াতে ভালো করে আওয়াই স্বর্ণের বাড়ি বানাই দিই রূপার বাড়ি বানাই দিই কিন্তু স্বর্ণের বাড়ি রূপার বাড়ি বানাই দিলে যে আমার মুমিন বন্ধাগুলিও গোমরা হয়ে যাবে সেই কারণে আমি দিচ্ছি না নাহলে আমি দিতাম এদেরকে বলা বলে যদি আশঙ্কা না থাকতো যে সব মানুষ এক কাফের জাতিতে রূপান্তরিত হয়ে যেত লা জাল না লে মাইক রহমান হলে বই উঠিম ফেদ্দতিন তাহলে যারা রহমানকে অস্বীকার করে বেইমান কাফের আখরাত বিশ্বাস করে না এদের সবার জন্য এদের এমন বাড়ি বানিয়ে দিতাম স্বাদ নির্মাণ করতে রূপা দিয়ে অহার ই যে আলাই হাজ হারুন সেই বানাতে রূপা দিয়ে বলে বইউ তহিম আবু ও আলাইহা তাদের দরজা পালং হতে রুফার রুফা এবং স্বর্ণের আর স্বর্ণ দিয়ে বাড়িগদ্য নির্মাণ করে দেওয়ার মতো সম্পদ আমি দিয়ে দিতাম সেটা দিলেই তো তাদের কি হতো তারা যে কুফুরের কারণে অনন্ত আজাবের মুখোমুখি হবে সে আজাবের তুলনায় এই ভোকের কোনো মূল্য আছে কোনো মূল্য নাই আমি দিতাম কিন্তু দিলাম না আমার ইমানদার বান্দাগুলিও খারাপ হয়ে যাবে এই জন্য দিলাম না তোমার রবের কাছে জন্য আখেরাত কত উত্তমভাবে সাজানো আছে অনন্তকালের সোনার উপর বিল্ডিং মণিমুক্তার প্রাসাদ ফলের গাছ ঝর্ণার পর ঝর্ণা সেখানে সুদর্শনা নারীগণ তাদের জন্য আবার জান্নাতি পুরুষগণ কি এক মন মতানো অকল্পনীয় মালা রথ যে সুখ ভোগের সামগ্রী না কোনো চোখে দেখেছে ওলা উজনুন সামায়াত না কোনো কানে শুনেছে ওলা আলা কালবে বাসার না করে মানুষের কল্পনায় অন্তরের কল্পনায় সেটা আসতে পেরেছে এমন অবর্ণনীয় অচিন্তনীয় অকল্পনীয় সুখ শান্তির আয়োজন সেখানে রাখা আছে যদি তারা আখিরাতটি চায় তাহলে তারা সেটা পেয়ে যাবে তাই আল্লাহ বলেছেন অবতাকি ফীমা আতাকা আল্লাহু আদারা আল্লাহ তোমাকে যা দিয়েছেন তা দিয়ে তুমি আখেরাত চাও আখেরাত চাও আখের হাত উপার্জন করো প্রিয় ভাই বোনেরা আখের হাতের মানুষ হওয়া উচিত আপনাকে দেখলে যাতে বোঝা যায় যে হ্যাঁ আপনি আখের হাতের মানুষ দুনিয়ার মানুষ না দুনিয়ার মানুষ হলে ঠকবেন আপনাকে দেখলে যদি বোঝা যায় যে হ্যাঁ এই লোকটা দুনিয়াদার কথায় বোঝা যায় দুনিয়াদার আচার আচরণে বোঝা যায় দুনিয়াদার মনের ভিতরেও দুনিয়া মনের বাইরেও দুনিয়া এটা হলে তো শুধু লস আর লস মুসলমান হবে আখের হাতের মানুষ তার আখের এক নম্বর এমন ভাবে আখেরাত মুখী হবে দুনিয়া এমন ভাবে সে গৌণ করে রাখবে পিছিয়ে রাখবে দুনিয়াকে নিচে ফেলে রাখবে যে তাকে ওয়াজ করতে হচ্ছে যে ভাই দুনিয়াও একেবারে বলে যেও না যেভাবে আখেরাতের কাজ শুরু করে দিয়েছ দুনিয়াকে যেভাবে ঠেলে দিয়েছো পেছনে তোমার তো দুনিয়া সব বরবাদ হয়ে যাচ্ছে একটু দুনিয়াও খেয়াল রেখো সব হান আল্লাহ এটা যেমন মুমিনরা মুসলিমরা এমন আখেরাত মুখী হয়ে গেছে দুনিয়ার কোনো খোঁজখবর নাই এখন আল্লাহ সেজন্য বলতে হয়েছে ওলা আতান সানসি বা দুনিয়া তবে দুনিয়ার অংশটা ভুলে যেও না যেখানে আমাদের জীবনটা হয়ে গেছে এমন যে আখেরাত ভুলে গেছি এখন আখেরাত ভুলে গেছি এখন ওয়াজটা হওয়া উচিত এরকম ওলা তানসা সানসি বা কামিনালা আখেরা ও দুনিয়াদার জাতি যেভাবে দুনিয়ামুখী হয়ে গেছো দেখো আখেরাতটা ভুলে যেও না আখেরাতের দিকে একটু খেয়াল দেখো কিন্তু আল্লাহ ওয়াজটা করেছেন উল্টা যে দুনিয়াটা ভুলে যেও না তার মানে মুসলমানের উচিত এমন হয়ে থাকা যে পুরো বেশি আখেরাত মুখী আল্লাহ আকবর যার আখেরাত হারিয়ে গেল তার না দুনিয়া আছে না তার কোনো আখেরাত আছে না কোনো জীবন আছে না তার কোনো মনুষ্যত্ব আছে না কোনো সুখ আছে সে সর্বহারা এখন স্থায়ী জীবন চক্ষু বন্ধ হলে শেষ একটা হার্ট অ্যাটাক হলে শেষ একটা স্ট্রোকে তো শেষ হয়ে যায় একটা অ্যাক্সিডেন্টে শেষ হয়ে যায় কখন কার এখন অত্যাধুনিক জীবনের অত্যাধুনিক মৃত্যু হঠাৎ নাই আকস্মিকভাবে চলে যায় প্রিয় ভাই বোনেরা কত সুন্দর মূলনীতি আলা তুলে ধরেছেন কে আপনাকে ওয়াজটা করবে আপনাকে আপনার আখেরা স্মরণ করিয়ে দিচ্ছেন নবীজি বলছেন কোন আপনার এলা আখেরা আখেরাতে সন্তান হও আখেরাত ওলা হও তোমার ঘরটা দেখলে যাতে বোঝা যায় যে হ্যাঁ এটা আখেরাতের মানুষ তোমার ফারুক রাদি আল্লাহ তালুর মতো খলিফা একটা জামা ঈদের দিন একটা জামা কাছিয়ে জামা নাই সুখাবার জন্য অপেক্ষায় আছেন প্রিয় ভাই বোনেরা আমাদের আসলাফগণ সাহাবাই কেরামগণ এভাবেই দুনিয়াকে তারা ছিল করে রেখেছিলেন আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলার সম্পর্কে বুখারীতে এসেছে খাবার সামনে খাবার দেখে কাঁদতে কাঁদতে সে খাবার খেতে পাচ্ছেন না ভয় পেছিলেন যে আনতাকুন হাসানাতুনা উজ্জিলাত لنا ফি ফি এই হাযিহি আল দুনিযা যে এত ভালো খাবার কেনলা খাওয়াচ্ছেন জান এক কাজ করছি সব খাইয়ে দাইয়ে কি বিদায় করে দিচ্ছেন যা আকেরাতে কিছু নেই নাউজুবিল্লাহ মিন জালেক প্রিয় ভাই বোনেরা এই জন্য ফি তাকে আল্লাহ যা দিয়েছেন সবকিছু নিয়ে যদি আখেরাত উপার্জন করতে পারেন তাহলেই সফলতা হয়ে গেল মতে যাকে থেকে দেয়া জান্নাতে প্রবেশ করানো হলো ফাজ সেই তো সাকসেসফুল হয়ে গেল সফল কাম হয়ে গেল আয় আল্লাহ আমাদেরকে সেই সফল কাম মানুষদের অন্তর্ভুক্ত করুন আমাদেরকে আখেরাতের বান্দা আখেরাতের মানুষ বানান দুনিয়ার মানুষ বানাই না দুনিয়া আমরা চাই কিন্তু অতটুকু যতটুকু আখরাতের সহযোগিতা হবে দুনিয়া যতটুকু আপনি দিবেন সেটা তাতে আখরাতের কাজে লাগাতে পারি হে আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন এই মূল নীতিতে আমাদের চলা উচিত সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া 투বু ইলাইক ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহজমানত আলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমু সালাত ওয়া জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হল সবচেয়ে সেরা মাধ্যম বিস টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রয়ান ব্যাঙ্ক কোয়াড্রান কোট আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড

আল্লাহু আকবার ওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम सृष्टि এর জন্য কেন মহান আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বিশ্বের জন্যে রহমত বানিয়ে পাঠালেন শান্তির দূত আজ সন্ধ্যা 5:30 টায় বা পুনর সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিএস টিভি বাংলায়